আর সিনেমার কথা যদি বলি, আয়নাবাজি যখন করি তখন এসেছিলাম, দেবীর সময় এসেছি এবং সর্বশেষ আজকে আসলাম হাওয়ার প্রমোশনের জন্যে। এটা বেসিক্যালি আপনাদেরকে জানানো বা আপনাদের মাধ্যমে সাংবাদিক বলি বা এখানকার যারা উপস্থিত যারা আছেন সবাই এই হাওয়ার কথাটি মুখে মুখে আপনারা ছড়িয়ে দেবেন, কারণ বাংলাদেশের সুস্থ চলচ্চিত্র বা ভালো কিছু করলে সেটার প্রমোশনের দায়িত্ব, আসলে প্রচারের দায়িত্ব আপনাদেরই। এবং এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সমনের সঙ্গে আজকে এই কথাই বলছিলাম যে হাওয়ার গান বা হাওয়া ট্রেইলার বলি অথবা হাওয়ার সিনেমা নিয়ে দর্শকের ভেতর যতটুকু আগ্রহ তৈরি হয়েছে এটা তো বিশাল, তা এটা কিন্তু আসলে সাধারণ দর্শকই করেছেন। এবং আপনারাও যারা এখানে অনুষ্ঠানটি আয়োজন করছেন আজকে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারাও কিন্তু এই কাজটিকে ভালোবেসেছেন এরই মধ্যে, এবং আপনারা এই কাজের সফলতা চান। আমরাও চাই বাংলাদেশের সিনেমা এগিয়ে যাক, সফল হোক। আমরা যে সময়ে এসে অনেক কষ্ট করে, আমরা যে টিমটা আজকে হাওয়া টিম এখানে এসেছি অনেকেই, এবং সাথে আবার আমাদের বন্ধুবান্ধব বা সহযোগী অনেক কাছের মানুষজন এসছে, শুধুমাত্র যেই কালো যে হাওয়া টি শার্ট যাদের গায়ে আছে ভাববেন না যে আমরা সবাই অভিনয় করেছি, অনেকে কিন্তু অভিনয় করে নাই, কিন্তু তারা আমাদের পরিবারের সদস্য। একটু ঢাকাতে গিয়ে দেখলে হয়তো একটু চকচকে পর্দায় একটু আরাম গদিয়ালা চেয়ারে বসে দেখতে পারবেন, কিন্তু ঢাকা শহরের বাইরের যে সিনেমা হলগুলো সেগুলোর অবস্থা খুব বেশি ভালো না। তবে যদি ভালো সিনেমা বাংলাদেশে অনেক বছরে অন্তত 5-10টা সিনেমা যদি আসে, তাহলে হয়তো আমাদের সিনেমার সুদিন ফিরে আসবে। যে অতীত স্বর্ণালী অতীত আমরা হারিয়েছি, আমরা সেটাকে ফিরিয়ে আনতে চাই, এবং আমরা ভবিষ্যতে বা এই অ্যাটলিস্ট হাওয়ার রেফারেন্স দিয়ে আমরা আন্তর্জাতিক সিনেমা অঙ্গনে প্রবেশ করতে চাই।